নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা এই মুহূর্তে চরম মর্মান্তিক দুর্ঘটনার খবর আমি আপনাদের সামনে শেয়ার করছি আঠারো জনের মৃত্যু আরও আহত অনেক চলুন বিস্তারিতভাবে খবরটি দেখে নেওয়া যাক লড়িতে ধাক্কা সববাহী গাড়ির নদিয়ায় মৃত অন্তত আঠারো আহত বেশ কয়েকজন মর্মান্তিক পথ দুর্ঘটনা নদিয়ায় সৎকার করতে যাওয়া শ্মশান যাত্রীদের ম্যাটাডোর পিছন থেকে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরিতে যা জেরে এখনও অবধি আঠারো জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থেকে শ্মশান যাত্রীদের দলটি শনিবার গভীর রাতে আসছিল নবদ্বীপে পথে নদীয়ার হাঁসখালীর ফুলবাড়ি মাঠের কাছে রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝায় লরিতে ধাক্কা মারে শববাহী লরিটি এর জেরেই শনিবার ভোর রাতে ঘটেছে দুর্ঘটনা শববাহী লরিতে প্রায় ৩৫ থেকে চল্লিশ জন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনার পর শ্রাবণ শ্রাবণী মুহুরীর দেহসহ দুর্ঘটনায় আহতদের নিয়ে যাওয়া হয়েছে কৃষ্ণনগরের কাছে শান্তিনগর জেলা হাসপাতালে সেখানে জনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাদের কলকাতা বা কলানীয় নিয়ে যাওয়া হতে পারে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা ধন্যবাদ